সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্সের জিরো সিরিজ। ইনফিনিক্স তাদের জিরো সিরিজে দুটি ফোন লঞ্চ করেছে, ইনফিনিক্স জিরো আল্ট্রা এবং ইনফিনিক্স জিরো টোয়েন্টি। আজকের ভিডিওতে মূলত আমরা ইনফিনিক্স জিরো আল্ট্রা এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি গ্লোবাল মার্কেটে একটি ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছে, 8GB RAM 256GB 6GB ROM। আর গ্লোবাল মার্কেটে ফোনটির প্রাইস রাখা হয়েছে $520। আর এরকম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স আসলে কি অফার করছে তা হচ্ছে, এই ফোনে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। একটি মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এর সাথে একটি হেডফোনও পেয়ে যাচ্ছি। আর এছাড়াও থাকছে 180 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট। সো সবকিছু মিলে ফোনটি আসলে কেমন হবে, ইন্ডিয়ান সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাব এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডট পিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও পরবর্তীতে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাকসাইডে আমরা পেয়ে যাচ্ছি গ্লাস, আর ব্যাকসাইডে থাকছে তিনটি ক্যামেরা, আর একেবারে নিচে মেনশন থাকছে জিরো। ইনফিনিক্স এখানে তাদের জিরো সিরিজকে মেনশন করেছে, তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু এই ফোনে পাচ্ছেন না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু এই ফোনে থাকছে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.8mm এবং ওজন করা হয়েছে 213 গ্রাম। এ কারণে লং টার্ম এই খাতে ফোনটি ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। ইনফিনিক্স জিরো আল্ট্রা এই ফোনটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ক্রপ ডিসপ্লে, যার ঠিক উপরে অংশে মাঝে বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। এই পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা কিন্তু আমি শিওর হয়ে বলছি। আর ফোনটি আসলে আপনারা দুটি কালার ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, একটি হচ্ছে হোয়াইট এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, ছাড়া আরও থাকছে 387 ppi ডেন্সিটি। প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটিতে কিন্তু 2K রেজুলেশনের ডিসপ্লে দিলে কিন্তু অনেক ভালো হতো। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। আর এছাড়াও থাকছে 360Hz টাচ স্যাম্পলিং, আরও থাকছে 900 nits ব্রাইটনেস, এর কারণে ডাইরেক্ট সানলাইটও যদি ফোনটি আপনি ব্যবহার করেন ব্রাইটনেসের ঘাটতি একটুও মনে হবে না, ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটুও ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ইনফিনিক্স এই ফোনটিতে কিন্তু ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, তো তারা যদি এখানে 2K রেজুলেশনের একটি ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে কিন্তু অনেক বেশি বেটার হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে Mali-G68MC4। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই MediaTek Dimensity 920 এই চিপসেটের সাথে পরিচিত, আবার অনেকেই কিন্তু এই চিপসেটের সাথে পরিচিত নয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কলকম স্ন্যাপড্রাগন 778G এই চিপসেটের সাথে কিন্তু এই চিপসেটটিকে কম্পেয়ার করা হয়, কিন্তু কম্পেয়ার করলে কিন্তু স্ন্যাপড্রাগন 778G এই চিপসেটটা কিন্তু কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবে, মোটামুটি 6-7% বেটার পারফরমেন্স এটা থেকে পাওয়া যাবে। তবে MediaTek Dimensity 920 এই চিপসেটটা কিন্তু খুবই ভালো, কারণ পাবজির মতো গেমগুলো কিন্তু 60fps খুব ভালোভাবে ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। আর ইনফিনিক্সের কাছে একটি চাওয়া, তারা যেহেতু দামি দামি ফোন লঞ্চ করছে তাদের কিন্তু সফটওয়্যারের দিকে নজর দেওয়া একটু বেশি প্রয়োজন,
তারপর যদি ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে ফোনটির ব্যাকসাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.0 অ্যাপারচার। আর এই সেন্সরটি মূলত স্যামসাং এর HM1 সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে এই সেন্সর কিন্তু আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও শুট করবেন আপনার হাতটা যদি একটু নড়েও যায় তাহলে ভিডিওতে কিন্তু সেগে সেগে ভাবটা আর হচ্ছে না, ভিডিও কোয়ালিটি খুব ভালোভাবে স্টেবল রাখার চেষ্টা করবে। সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা f2.4 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ফালতু সেন্সর, এটা দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো ছিল। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30fps-এ শুট করতে পারছেন। ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনারা লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। আর প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার মনে হয়েছে এখানে সেলফিতেও 4K অপশনটি রাখা উচিত ছিল। তারপর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আর অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনটি থাকছে 4500mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 180W-এর একটি চার্জার। আর ইনফিনিক্স বলছে এই চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করার জন্য মাত্র সময় লাগবে 10 মিনিট, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে, কি ভাবা যায়। আর পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার কারণে ফোনটিতে কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে ফোনটি আমরা কবে পাব। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গ্লোবাল মার্কেটে ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে 1 মাসের মধ্যেই এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি দেখা যাবে। আর দেশের বাজারে ফোনটির প্রাইস হতে পারে 55 থেকে 60 হাজার টাকা। আর ইন্ডিয়ান মার্কেটও কিন্তু এই ফোনটি আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যেও পেয়ে যাব। তবে ইন্ডিয়ান মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 35 থেকে 40 হাজার রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটির কিন্তু কিছু কিছু জিনিস খুবই ভালো থাকছে, যেমন 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ক্রাপ ডিসপ্লে, সাথে থাকছে 180W-এর সুপার ফাস্ট চার্জার। তবে এত টাকা দিয়ে ইনফিনিক্সের ফোন কে কিনবে এই বিষয় দিয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে, কারণ ইনফিনিক্সে আরো অনেক কাজ করা প্রয়োজন, বিশেষ করে তাদের সফটওয়্যারে আরো বেশি কাজ করতে হবে। সো এবার আমাদের দেখার পালা বাংলাদেশের মার্কেটে ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাল্বটি দেখতে পাচ্ছেন সেই অল বাটনটি প্রেস করে অল সেট করে দিন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।